আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন। আমাদের সাথে থাকলে সুস্থ থাকতেই হবে। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের হেলথ ডেস্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনার বাড়ার গড় এবং ফ্রিজ এক নজরে ফরক করুন। সেখানে কি আপনি কোনো গুঁড়ো করা বা কাঁচা আদা দেখতে পাচ্ছেন? যদি দেখে না থাকেন তাহলে এখনই মুদি দোকানে যাওয়ার দরকার, কেননা এই ঔষধি বিস্ময় চীনা ঔষধ শাস্ত্র এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের রোগ নিরাময় মশলা হিসাবে বিবেচিত হয়ে আসছে বহুদিন ধরে। আধুনিক বিজ্ঞান এবার তার পক্ষে দাঁড়িয়েছে। আর শুধু মোটরযান ভ্রমণের সময় সৃষ্ট অসুস্থতার চিকিৎসায় নয়, বরং আরও নানা ধরনের অসুস্থতা আদা বেশ কার্যকরী। মাথা ব্যথা, বমি, নারীদের ঋতুস্রাবকালীন পেটের ব্যথাসহ নানা রোগের উপশম করে আদা। আদার 7টি বিস্ময়কর উপকারিতা আলোচনা করছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আদাতে রয়েছে বেশিরভাগ ঠান্ডা সর্দিজনিত রোগের পেছনে দায়ী রাইনো ভাইরাস দমনের শক্তিশালী রাসায়নিক উপাদান। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটি একটি প্রাকৃতিক ব্যথানাশক এবং জ্বর প্রতিরোধী হিসেবেও কাজ করে। অর্থ্রাইটিস ব্যথা দূর করে। আদা শরীরের জোড়াগুলিতে সৃষ্ট ব্যথা এবং অর্থ্রাইটিসে আক্রান্তদের প্রদাহ দূর করে, কারণ আদাতে রয়েছে জিঞ্জেরল নামের একটি উপাদান যা প্রদাহরোধী উপাদান। এটি প্রদাহজনক সাইকোটিন গঠন প্রক্রিয়া দমন করে। অর্থ্রাইটিস অ্যান্ড রিউমেট, হাঁটুর অর্থ্রাইটিস এর লক্ষণগুলো ব্যাপক হারে কমিয়ে আনে আদার নির্যাস। মাংসপেশির ব্যথা লাঘব করে। জিমে যাওয়ার আগে আদা খান। গবেষণায় দেখা গেছে আদা একটি প্রাকৃতিক ব্যথা উপশমকারী এবং প্রদাহরোধী উপাদান হিসেবে কাজ করে। বাড়ি ব্যায়াম করার পর মাংসপেশিতে যে ব্যথা সৃষ্টি হয় তা দূর করে আদা। জার্নাল অফ পেইনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন 2 গ্রাম আদা খান তারা ব্যায়াম করার পর 24 ঘন্টা পর মাংসপেশিতে অনেক কম ব্যথা অনুভব করবেন। দৌড়বিদ সহ অন্যান্য ক্রীড়াবিদরাও আদা থেকে উপকৃত হতে পারেন। প্রদাহ এবং মাংসপেশির ব্যথায় ট্যাবলেটের চেয়ে বেশি কার্যকরী আদা। পেট ফাঁফা দূর করে। আপনারা জানেন আদা বমিরোধী, কিন্তু এটাই আদার একমাত্র পাকস্থলজাত উপকারিতা নয়। আদা আপনার হজম শক্তি বাড়াতে এবং আপনাকে কষ্টকর অস্বস্তিদায়ক পেট ফাঁপা থেকে রক্ষা করবে। বায়ুনাশক ঔষধি উপাদান হিসেবে আদা পাচক রস এবং হজম প্রক্রিয়া উদ্দীপনা বাড়ায়। পাশাপাশি এতে রয়েছে জিনজিয়াবিন এনজাইম যা প্রোটিন ভাঙতে সহায়ক। নারীদের ঋতুস্রাবকালীন ব্যথা লাঘব করে। আদার সবচেয়ে বিস্ময়কর উপকারিতা হলো এটি নারীদের ঋতুস্রাবকালীন ব্যথা লাঘব করে। জার্নাল অব অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ঋতুস্রাবকালীন ব্যথা উপশমের ক্ষেত্রে আদা আয়ুপ্রবণ ওষুধের মতোই কার্যকর। মাইগ্রেন ব্যথাও দূর করে। মাইগ্রেনের ব্যথা সবচেয়ে মারাত্মক ব্যথা। আদার প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ দমনের ক্ষমতা যা রক্তের শিরা উপশিরাকে স্ফীত হওয়া এবং চাপ সৃষ্টি করা থেকে বিরত রাখে। এক গবেষণায় দেখা গেছে মাইগ্রেনের ব্যথার চিকিৎসা আদা ওষুধের মতো কার্যকর। আর কি চাই? এছাড়া আদা বমির উদ্রেককারী পাকস্থলী মনোচলন দূর করে, যা থেকে অনেক সময় মাইগ্রেনের ব্যথার উৎপত্তি হয়। স্মৃতিশক্তি সংরক্ষণ করে। আদা আপনার মস্তিষ্ককে অ্যালজাইমার থেকে রক্ষা করবে। এ স্নায়ু রোগটি সৃষ্টি হয় মস্তিষ্কে অপ্রয়োজনীয় অ্যামিলয়েড প্রোটিন জমা হওয়ার মাধ্যমে। পরীক্ষাগারে এক গবেষণায় দেখা গেছে আদা এ স্নায়ুক্ষয়ী প্রোটিন থেকে আপনার মস্তিষ্কের কোষগুলোকে প্রতিরক্ষা দিতে সক্ষম এবং এভাবে আলজাইমার রোগ প্রতিরোধ করতে সক্ষম। তবে মানুষের উপর এ ব্যাপারে কোনো না কোনো গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়নি। তবে আদাকে মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকাভুক্ত করাটাই শ্রেয়। ভিউয়ার্স, আদার আরও কিছু গুণাবলী আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। রান্নার স্বাদ গ্রান বাড়ানোর উপকরণ হিসেবে আদার জরুরি নেই, তবে আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রায় সকল দেশ ভালোভাবে অবগত আছেন। শারীরিক নানা সমস্যা আদা খাওয়ার বিষয়টি সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেশ দ্রুত। এমনকি নিয়মিত আদা খাওয়ার অভ্যাস মুক্তি দিতে পারে মারাত্মক বেশ কিছু রোগ থেকে। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করে দেখুন না, শারীরিক অনেক সমস্যার সমাধান পাবেন। আর এর জন্য আদার গুণাগুণ, শারীরিক সমস্যা নিরাময়ে আদার ব্যবহার সকলে জানা একান্তই জরুরি। ভূমিভাব বা বমি হচ্ছে অনেক। আদা কুচি করে চিবিয়ে খান অথবা আদার রসের সাথে অন্যান্য লবণ মিশিয়ে পান করুন, তৎক্ষণাৎ সমাধান পেয়ে যাবেন। উল্টা পাল্টা এবং বেশি বাজা পড়া খাবারের কারণে বুক জ্বালার সমস্যা হুট করে শুরু হতে পারে। এক কাজ করুন, 2 কাপ পানিতে 2 ইঞ্চি আদা চেষে জাল দিয়ে চায়ের মতো করে তৈরি করে পান করুন, বুক জ্বালা কমে যাবে। আদার রস ব্যথানাশক ঔষধের মতো কাজ করে, সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন আদার রস।
অথবা পান করে নিতে পারেন, দুভাবেই ভালো উপকার পাবেন। নতুন আদার সাথে আদার সিদ্ধ ডিম খাওয়ার অভ্যাস পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় এবং স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে, আদা হজমের সমস্যা সমাধান করে এবং পেটের ব্যথা দূর করতে সহায়তা করে। প্রতিদিন সকালে এক কাপ আদা চা পান করলে পুরো দিন পেট ফাঁপা বা বদহজম থেকে মুক্ত থাকতে পারবেন। ভিউয়ার্স, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, আমি ধারণা করতেই পারি এই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে, তাই আপনার কাছে আমরা একটি লাইক এবং শেয়ার আশা করতেই পারি। আজকের ভিডিওটির বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।